তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি চালিয়ে মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও বিজেপির দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁদের কর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগ সালেপুর এক নম্বর অঞ্চলের রামনগরে। এদিন তৃণমূল নেতা সৌগত দত্তের লক্ষ্মী পুজোর বিসর্জন ছিল। বিসর্জন দিয়ে বাড়ি ফেরার পর খাওয়া দাওয়া চলছিল, তখনই বোমাবাজি ও মারধর করা হয় বলে অভিযোগ। আহতদের মধ্যে একজনকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও বিজেপির দাবি তৃণমূলের দুষ্কৃতীরাই নিয়মিত বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করছে, এদিনও মারধর করে। লক্ষ্মী পুজোর বিজয়াত্রে আসছিলাম, আসার পরবর্তীতে সৌগত দত্তর বাড়িতে নিবন্ধিত খাওয়া আনা হচ্ছিল। সেই সময় একটা বোম ফাটায় খাওয়া যারা খেতে বসছিল তারা উত্তপ্ত হয়ে উঠেছিল। তারপরে হঠাৎ করে ওরা দলবল নিয়ে এসছে, অনেক ছেলেগুলো নিয়ে এসে সব লাঠি ফাটি নিয়ে আমাদের মারধর করে। আমাদের চার পাঁচজন ইঞ্জুরি হয়েছে, তারা টেম্পোরারিভাবে চলে গেছে। আমি এখন হসপিটালে রয়েছি। জয়নারায়ণ দে, জয়া দে, সেবা দে, সাহেব দে, বাপ্পা দে, এরা সব এইভাবে আমাদের সঙ্গে ব্যবহার করছে এবং মারা ছাড়ে সবাইকে। রেডি হচ্ছে রাতের অন্ধকারে আমাদেরকে বিজেপি করে আমার বিএনসি করে বলে আমাদেরকে মারা করে। কী দিয়ে মারধর করেছে আপনাকে? আর কজন মিলে? ওরা মোটামুটি 20-30 জনের মতো ছিল। আমি লক্ষ্মীঠাকুর বিজয় তো আমার সেরকম কিছু আমরা ভাবিনি। আমরা বিজয় করে বাড়ি দিচ্ছিলাম। ওরা বাঁশ, রড, ওই যেমন কেউ মুগুর, এমনকি ঘরের মেয়েরা পর্যন্ত ওরা উত্তপ্ত হয়ে আমাদের মাপ করছে। কাল কখন হয়েছে? হয়েছে তখন 9টা, এরকম লাগবে 9টা খাইনি। আপনারা কজন ছিলেন? আমরা ছিলাম, আমরা জনপূর্ণ ছিলাম, হেঁটা হতা খাটাকুটি করে ছিলাম, খাওয়া দাওয়া করা ছিলাম নিয়ে যেতে। পুলিশ গিয়েছিল? পুলিশ তোমাকে যা রাঙা আমি এখানে চলে এসেছিলাম, পুলিশ এখানকে আসছিল, আমাকে জিজ্ঞেস করলো যে কোথায় কোথায় লেগেছে, তুই জিজ্ঞেস করে ওনারা চলে গেল। কী করলো হসপিটাল আপনাকে? আমাকে ভর্তি করেছে তাপস মুর্মু বলে একজন আছে, আর হচ্ছে সৌগতর বাবা এসেছিলেন। কারা উদ্ধার করলো আপনাকে? আমাকে উদ্ধার করেছে ওইখানেই আশেপাশের আদিবাসীদের একজন। কোন জায়গাটা হয়েছে? হয়েছে সৌগত ধর তোর ঘরের পেছনের দিকে। গ্রামটার নাম কি? রামনগর। আপনার নাম? আমার নাম সদানন্দ মণ্ডল। সদানন্দ মণ্ডল? মণ্ডল। কোথায় বাড়ি? রামনগর। আপনি কী পার্টি করেন? আমি টিএমসি করি। ঘটনা ঘটেছে, এটা নিত্য নতুন কিছু নয়। আপনারা কাল গতকাল রাত্রেবেলা আমার বাড়িতে বিজেপির দুষ্কৃতীরা হামলা করেছে। বিগত দিনে 2019 সালে যখন বিজেপির দাপাদাপি শুরু হয়েছিল, তখন 18টা সিট বেশ পেয়ে গেছিলো। তারপরেও আমার বাড়িতে এই জয়নারায়ণ দে, এখানে যে বিজেপির নেতা, সে লোকজন নিয়ে আমার বাড়িতে দুধ দেওয়া বন্ধ হয়ে গেছিলো। উনি করেছিলেন, আমার বাড়িতে কেউ চাষবাস করতে পারবে না, আমার জমি চাষ বন্ধ করে দিয়েছিল। খামারের আমার কালী পুজোর প্যান্ডেল করা, লক্ষ্মী পুজোর প্যান্ডেল করা, প্যান্ডেল করতে সব মানা করে দিয়েছিল। সেরকমই একটা হয়েছে গতকাল। ঠাকুর বিজয় করে আসার পর আমার বাড়িতে, আমার কালকে একটুখানি জ্বর ছিল, বাড়িতেই ছিলাম, আপনার বাড়িতে এসে যারা পূজা করেছিল তারা একটু খাওয়া দাওয়া করছিল। হঠাৎ করে একটা বোম ফাটে, বোম এই দেখতে পাচ্ছেন এইখানটা পুরো ধোঁয়ায় ধোঁয়া কাণ্ড হয়ে যায়। যারা বসেছিল আমার গ্রামের লোক তারা বেরিয়ে দেখে যে এরকম ব্যাপার, জয়নারায়ণদের নেতৃত্বে এখানে একটা বিজেপি দুষ্কৃতী দল এখানে হামলা করতে আসে। তারপর আমরা যখন গ্রামবাসীরা মিলে রুখে দাঁড়াতে যাই, ওদের জয়নারায়ণদের গোটা বাড়ি বেরিয়ে চলে আসে, এবং তাদের সাথেও ছেলেপুলেরা ছিল বিজেপি, যে একটা হাতাহাতি এরকম সৃষ্টি হয়। আমাদের ইনজিওর আছে, আমাদের একটা ছেলে ভর্তি আছে। ওকে ঠাকুর বিজয় দিয়ে ফেরার সময় ওকে মেরেছে? ঠাকুর বিজয় দিয়ে ফেরার সময় জাস্ট ম্যাচটা রেখে বাইরে বেরিয়েছে, মেরেছে, পায়ে পায়ে মেরেছে। মানে আমার বাড়িতে এরকম হয়েছে, 2019 সালে আমার বাড়িতে আসার আশা চলত না। আমার বাড়িতে এলেই, আমি তৃণমূল করি বলে আমার বাড়িতে এলেই আমার তার ঘর দৌড় ভেঙে দেবে, এরকম অত্যাচার করেছে ওই জয়নারায়ণদের। কালকেও সেই সেম জিনিস করার চেষ্টা করেছিল, কিন্তু ওরা বুঝতে পারেনি যে ভেতরে গ্রামবাসীরা আছে, খাওয়া দাওয়া করছে, ওরা বুঝতে পারেনি। কালকে কোন কী লক্ষ্মী পুজো ছিল? হ্যাঁ, লক্ষ্মী পুজোর বিজয় আছে। এর আগেও কি এরকম ঘটেছিল?
আগেও তো অনেকবার ঘটেছে, 2019 সালের পর ভোটের পর থেকে মানে প্রতিদিনই প্রায় বলতে গেলে ঘটে এরকমই। বাড়ির গেট খুললে টোন টিটকারি মারা, মেরে ফেলবো, একজন তো আবার কাটারি নিয়ে কাটতে এলো, অথচ পাড়ার লোক এতই ভীতু, তাদের ওপর ভয় এতই যে তারা বেমালুম যে বলে দিল যে না না কাটতে যায় না, আমাদের বাড়িতে এমনি কাটারি চাইতে এসেছিল, এরকম এসেছে বেচাকে কাটবো, বেচা ছেলেকে বউকে মাকে তুলে নিয়ে যাব, এরকম কথাবার্তাও হয়েছে। এবার জমিতে চাষবাস করতো যারা তাদেরকে আসতে দিত না, দুধ আনতে দেওয়া বন্ধ করে দিয়েছিল, বাড়িতে মানে মাছ শাক সবজি যারা দিত সবাইকে মানে মেরে ফেলবো, বাড়ি আমাদের বাড়িতে কেউ কিছু করলেই মেরে ফেলবে এরকম হুমকি। বাড়িতে তো বাচ্চা আছে, তাহলে বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া তো খুব সমস্যা হতো, প্রথম তো এক মাস দুমাস বন্ধই হয়ে গেছিল, তারপর যদিও যেতাম সেই যে অটো গাড়ি আমাদের বাড়ির গাড়ি নিয়ে যাওয়া যেত না, তাহলে এবার ড্রাইভারকে যদি কিছু বলে ড্রাইভার আমাদেরকে দিয়ে বাড়ি আসার সময়, আবার অটোকে একটা বলা হলো সেই অটো যখন স্কুল নিয়ে যাওয়ার সময় আনতে আসতো তাকেও হুমকি দিল, সেও কদিন বন্ধ করে দিল, এরকম চলতেই থাকে, মানে কোনোভাবেই শান্তি দিতে দেয়নি ওরা। কালী পুজোয় তো এক বছর প্যান্ডেল বাঁশ পোতা হয়ে গেছে, প্যান্ডেল টাঙানো হয়ে গেছে, সেই সব করিয়ে নিল যে আরো খাটাবে, সব করিয়ে নেওয়ার পর তারপরে পরের দিনকে এসে বলছে যে প্যান্ডেল আমার রাস্তার উপরে প্যান্ডেল করা যাবে না, এরকম করে খুলিয়ে নিতে হবে, সঙ্গে সঙ্গে খোলানো করালো। মানবাবু নাকি ওদেরকে ওদের বাড়ির লোকজনকে মারধর করেছে, একজন হসপিটালে ভর্তি আছে তৃণমূল সমর্থক, কি বলবেন আপনি? এটা পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত, কারণ আমি একটু কথা বলি, আমাদের ওইখানে মন্ডল সভাপতির সহসভাপতি জয়নারায়ণ সম্ভবত নাম দাদার, তার বাড়িতে 2 তারিখের পর থেকে প্রত্যেক দিন রাত্রেবেলা অত্যাচারিত হয় এবং প্রত্যেকটি জায়গায় আমাদের পার্টি ওয়ার্কারদের মারধর করছে, এবং গত পরশু দিন আমার 2 নম্বরের 127 নম্বর বুথের ভাই বিলটাকে এই ওইখানকার তৃণমূলের নেতারা মারধর করেছে, এবং প্রত্যেক দিন আমাদের রাত্রেবেলা বেছে বেছে আমাদেরকে মারধর করা হচ্ছে, এবং গতকালকে রাতে যে ঘটনাটা ঘটেছে, যে মানুষদাকে অত্যাচারিত হয়েছে সেই মানুষদা প্রথম কথা পার্টির ওয়ার্কার নয়, সে একজন আমাদের বিমানদার খুব বন্ধু এবং বিমানদার মানে সাপোর্টার হিসাবে থাকে, তার সত্ত্বেও তার বাড়িতে অত্যাচার হয়েছে এবং মহিলাদের প্রতি অত্যাচার হয়েছে, এবং টোটালটাই তৃণমূল মারধর করে তৃণমূল আবার তৃণমূলের চাপটা আমাদের উপর চাপাচ্ছে এবং সেটা আমাদের বিজেপিকে নিন্দা করার জন্য চেষ্টা করছে। আপনার নাম দাদা? আমার নাম বিশ্বজিৎ ঘোষ, যুব মোর্চার সভাপতি আরামবাগ। মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়, এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।